আমাদের জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার যেটি আজকে আমাদের জেলায় উদ্বোধন হলো। আমরা আশা করছি দীর্ঘদিন ধরে যে জনমানুষের নিরাপদ খাদ্য তারা পাচ্ছে কি না বা পাবলিক হেলথের যে ঝুঁকিগুলো ছিল সেটা ইনস্ট্যান্ট পরীক্ষা করার জন্য এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। আর এখন খুব সীমিত পর্যায়ে আর কি এটি শুরু করা হলো, সপ্তাহে বা মাসে হয়তো দুই দিন আমরা এটি পাব। এরপর থেকে প্রত্যেক জেলা আলাদা করে দেওয়ার একটু পরিকল্পনা জাতীয় নিরাপদ খাদ্যের কর্তৃপক্ষের রয়েছে বলে আমি জেনেছি। তো আশা করছি এটি আমাদের জেলায় আসলে আমাদের ভোক্তাদের যদি কোনো কমপ্লেন থাকে সেটি ইনস্ট্যান্ট এই পরীক্ষাগারে পরীক্ষা করে আমরা খাদ্যের গুণগত মান সম্পর্কে জানতে পারব এবং এর মাধ্যমে আমরা যথাযথ আইনি ব্যবস্থার প্রয়োজন হলে সেটি নেওয়া সম্ভব হবে এবং জনগণের যে সচেতনতা বৃদ্ধি করা সেটিও নিশ্চিত করা সম্ভব হবে। এটি আমরা যেটা মনে করছি, আমরা এখনও নির্ধারিত কোনো পরিকল্পনা আমাদের হয় নাই, তবে আমরা যেটি মনে করছি যে নির্ধারিত যে দিনে সপ্তাহে বা মাসে আসবে এটি একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, সেটি আমাদের নিরাপদ খাদ্য কর্মকর্তা যিনি জেলায় রয়েছেন তার তিনি অবহিত থাকবেন এবং ভোক্তাদেরকেও জানানো হবে। কারো কমপ্লেন থাকলে নির্দিষ্ট জায়গায় এনে সেটি টেস্ট করার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে সংশ্লিষ্ট খাবারে কোনো ঝুঁকি আছে কিনা বা কোনো ভেজাল আছে কিনা।